শৃঙ্খলায়, আপনার কথাবার্তায়, আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করব। আমি দাঈল্লাহ হব, আল্লাহর পথে আহ্বানকারী হব, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। এর পাশাপাশি এখানে আমার জীবন টিকাতে হলে, এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি অন্য যাই করি না কেন, এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে এখানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা সবাই যদি এই নিয়তটা ঠিক করে নেই, পরিবর্তন করে নেই, তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়েজই নয়, আবারও বলি ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজন এক এক এলাকায় চলে গেছেন। কোন সাহাবীর কবর পাওয়া যায় সুদূর চায়না, কোন সাহাবীর কবর পাওয়া যায় তার্কিতে, কোন কোন সাহাবীর পাওয়া যায় ইজিপ্টে, বিভিন্ন এলাকাতে বিভিন্ন দেশে এক একজন সাহাবীর কবর বা অনেক সাহাবীদের কবর পাওয়া যায়। সাহাবীরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন? কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মদিনা শহর ছেড়ে কেউই কিন্তু পার্থিব কোনো কারণে কখনো যাননি। মদিনা ছেড়ে কেউ কখনো দুই পয়সা রুজি করার জন্য কোনো জায়গায় কোনো সাহাবী অন্তত যেতে পারেন না। প্রিয় ভাইরা আমার, যত সাহাবীদের কবর আমরা দেখি পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, তারা সবাই গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন তারা পেয়েছেন সেই দিনকে অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, তাবলীগের জন্য, প্রচারের জন্য, দাওয়াতের জন্য তারা বের হয়েছেন। অতএব সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয়, তাহলে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় পৃথিবী, আগামী পৃথিবীতে ডিপ্রেশন থাকবে।